জীবনের এই পর্যন্ত যে পরিমাণ আঘাত পেয়েছি আমি, এই আঘাতগুলো আমার বয়সের সাথে যায় না। যে কাঁদায় তাকে কাঁদানোর জন্য অনেকেই থাকে, কিন্তু যে হাসায় তাকে হাসানোর জন্য কেউ থাকে না। একটা কথা সত্য কি জানো, আপন মানুষের দেওয়া কষ্টগুলো না পৃথিবীর সবকিছু থেকে অনেক ভারী। আপন মানুষের দেওয়া কষ্টগুলো সত্যি মানুষ সহ্য করতে পারে না। কাছের মানুষগুলো নিষ্পাপ চোখ দিয়ে তাকিয়ে বলে, আমি তোমাদেরকে কখনো কষ্ট দেব না আর ছেড়ে যাব না। তারপর আবার সেই মানুষটাই বুঝিয়ে দেয়, মানুষ তো কত কথাই দেয়। এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। সময় কি অদ্ভুত তাই না? সময় মানুষকে পরিবর্তন করে। যে ছেলেটা প্রত্যেক দিন বাবার কাছ থেকে 10 টাকা করে নিত হাত খরচের জন্য, সেই ছেলেটাও এখন পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে। যারা আমার সুন্দর মুহূর্তগুলো নষ্ট করে দিয়েছে, দোয়া করি আল্লাহ তাদের প্রতিটা মুহূর্ত সুন্দর করে দেন। কাউকে এতটা কষ্ট দিও না যে সে কষ্টে সিজদায় গিয়েও তোমার কথা ভেবে কান্না করে। একটা সত্যি কথা এটাই যে, ছেলে মানুষের টাকা নাই তো বিশ্বাস করো কোথাও মূল্য নেই। কিছু মানুষ একাই সুন্দর, খুব বেশি পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই। এই যে মানুষজন বলে না, একজন গেলে হাজার জন আসে, ওরা তো বোকা, ওরা তো বোঝে না। একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়ে গেলে জীবনে যত মানুষই আসুক না কেন, সে যেমনই হোক না কেন, বেটার বা বেস্ট যাই হোক না কেন, তাকে মনে জায়গা দিতে সত্যি অনেক কষ্ট হয়। কারণ মনটা নির্দিষ্ট একজন মানুষের প্রতি আকৃষ্ট থাকে। মায়ের সাথে যারা মন খুলে কথা বলতে পারে, জীবনে তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। প্রয়োজন ছাড়া এখন নিজের বেস্ট ফ্রেন্ডগুলো মেসেজ দেয় না। যখন ভাগ্য আর সময় খারাপ যায়, তখন বহুত কথা শুনতে হয়। সময়ের পরিস্থিতি একদিন খারাপ হবে এটা আমি জানতাম, কিন্তু বন্ধু ভাবা মানুষগুলোই যে আমার সাথে পাল্টি নিবে এটা জানতাম না। ভুলটা আমারই ছিল, কারণ আমি অন্ধের দেশে গিয়েছিলাম আয়না বিক্রি করতে। দায়িত্বটা তখন কাঁধে এসে ভর করে, বয়সটা তখন সময়ের সাথে বদলে যায়। যে মুক্ত হতে চায় তাকে ছেড়ে দিতে হয়, আর যে উঠতে চায় তাকে উঠতে দিতে হয়। এটাই সত্যি, কাউকে জোর করে আটকে রাখা যায় না। মানুষের মাঝে কম পরিচিত হও, তাহলে তোমার মাঝে গিবত কম হবে। এত টেনশন করে কি হবে? মনই তো ছিল ভেঙে দিয়েছে, মানুষই তো ছিল বদলাই গেছে। সম্পর্ক যখন পতন হয়, শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, আর দোষ হয় পরিস্থিতির। কি অদ্ভুত তাই না? মনে রেখো, সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, হয় কাউকে শিখিয়ে দেন নয়তো জিতিয়ে দেন। তার উজ্জ্বল শহরে আমি এক বিরক্তিকর ছায়া। একটা কথা কি জানেন, ভুল মানুষকে ভুলে যাওয়াটাই ভালো।